গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজশাহী মহানগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ১৪২টি উদ্ধার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বৃহস্পতিবার সকালে আরএমপি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। কমিশনার বলেন, আগস্ট মাসে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ১৬২টি অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৪২টি উদ্ধার করা হয়েছে, বাকি ২০টি অস্ত্র উদ্ধারে কাজ চলছে। আরএমপি কমিশনার আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলাকারী অন্তত ২০জনকে এরই মধ্যে চিহ্নিত করেছে পুলিশ। একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে, বাকিদের আটকেও কাজ করছে পুলিশ। বেশ কিছু অস্ত্র আমাদের খোয়া গেছে, এর মধ্যে ১৪২টা অস্ত্র আমাদের রিকভার হয়েছে। এখন ২০টা অস্ত্র আমাদের মিসিং আছে, আমরা চেষ্টা করতেছি সেগুলো রিকভার করার জন্য।